আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির রাতের সংবাদে। আপনাদের সঙ্গে থাকছি আমি রিদওয়ানা বিনতে জলিল। বান্দরবানে পাহাড়ের সশস্ত্র গোষ্ঠী কুকি চীন ন্যাশনাল ফ্রন্ট কেএনএফ এর বিরুদ্ধে যৌথ সাঁড়াশি অভিযানের হুঁশিয়ারি দিয়েছে র্যাব। সেনাবাহিনী, র্যাব, বিজিবি এবং পুলিশের যৌথ এই অভিযান কেএনএফ নির্মূল না হওয়া পর্যন্ত চলবে। এর আগে সকালে রুমা থেকে অপহৃত সোনালী ব্যাংকের ম্যানেজার নিজামুদ্দিনকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এদিকে ব্যাংক লুট এবং ডাকাতির ঘটনায় চারটি মামলা হয়েছে। বান্দরবান থেকে মোহাম্মদ শাফায়েত হোসেনের তথ্য ছবিতে সাইয়েদ মাহমুদের রিপোর্ট। কেএনএফ এর সন্ত্রাসীদের স্বাভাবিক জীবনে ফেরার সুযোগ দেয়া হয়েছিল, গঠন করা হয়েছিল শান্তি প্রতিষ্ঠা কমিটিও, কিন্তু এমন সুযোগকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে উল্টো ব্যাংক ডাকাতি, অপহরণ, অস্ত্রলুট, পুলিশ ক্যাম্পে গুলি বর্ষণ সহ নানা অপরাধে জড়িয়েছে সশস্ত্র এই গোষ্ঠী। বেলা ১১টায় বান্দরবান জেলা পরিষদ মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে গত কয়েকদিনের ফিরিস্তি তুলে ধরে র‍্যাব ১৫। সংস্থাটি জানিয়েছে এবার আর কোনো সুযোগ নয়, যৌথ অভিযানে একে একে গুঁড়িয়ে দেয়া হবে কেএনএফ এর সব আস্তানা। এই অস্ত্রগুলো উদ্ধারে আমরা আজকে থেকে সাহসী অভিযান পরিচালনা করব। পার্বত্য চট্টগ্রামে বিরাজমান শান্তি শৃঙ্খলা যদি কেউ বিনষ্ট করার চেষ্টা করে, সেটা কিন্তু আমরা সবাই সমন্বিতভাবে প্রতিরোধ করব। যারা এই ধরনের চেষ্টা করবে তাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসবো। ব্যাংক লুট করে পাহাড়ে নিজেদের আধিপত্য জানান দিতে চেয়েছিল কুকিচিন, কিন্তু সেই সুযোগ তারা আর পাবে না, এমনটাই বলছে র‍্যাব। যারা এই সন্ত্রাসী কার্যকলাপ করেছে তাদেরকে ছাড় দেওয়া হবে না, তাদেরকে আমরা শনাক্ত করার চেষ্টা করব। এদিকে তিন দিন পর বাড়ি ফিরলেন সোনালী ব্যাংক ব্যবস্থাপক নিজামুদ্দিন। এর আগে অপহরণের ৪৮ ঘন্টা পর কুকিচিনের ডেরা থেকে ছাড়া পান এ কর্মকর্তা। এরপর গভীর রাত পর্যন্ত চলে গোলাগুলি। গত কয়েকদিনের ঘটনায় বান্দরবানের রুমা ও থানচি থানায় অচেনা ৩০ থেকে ৪০ জনকে আসামি করে চারটি মামলা হয়েছে বলে জানিয়েছেন থানচি থানার ওসি জসিমুদ্দিন। এদিকে রাত থেকে থানচি বাজারের বেশিরভাগ দোকানপাট বন্ধ, আতঙ্কে এলাকা ছাড়ছে নারী ও শিশুরা। তবে বিজিবি ও পুলিশ সতর্ক পাহারায় রয়েছে, আশ্বাস দিচ্ছে নিরাপত্তার। সৈয়দ মাহমুদ, আরটিভি। পার্বত্য চট্টগ্রামে অস্থিরতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। দুপুরে রাজধানীতে মৎস্যজীবী লীগের এক অনুষ্ঠানে তিনি বলেন, যৌথ বাহিনীর অভিযান চলছে, অচিরেই পরিস্থিতি শান্ত হবে। মেট্রো রেলের ভাড়ায় ভ্যাট আরোপের বিষয়টি সরকারের জানা নেই বলেও মন্তব্য করেন তিনি। বিপুল দেব রায়ের রিপোর্ট। ঈদ ঘিরে প্রধানমন্ত্রীর নির্দেশনায় প্রতিনিয়ত গরিব দুস্থদের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ করছে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলো। এরই অংশ হিসেবে রাজধানী উচ্চ বিদ্যালয়ের মাঠ এলাকায় মৎস্যজীবী লীগের উদ্যোগে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়। এতে অংশ নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, পার্বত্য চট্টগ্রামে যে অস্থির পরিস্থিতি চলছে এর পেছনে জড়িতদের খুঁজে বের করবে সরকার। সশস্ত্র তৎপরতা শুরু করেছে, এটা আমাদের নলেজে আছে, এর উৎস কোথায়। তবে আমি বলতে পারি সরকার অত্যন্ত কঠোর অবস্থানে, যৌথ অভিযান চলছে। আমি মনে করি না এতে গোটা পার্বত্য চট্টগ্রাম অশান্ত হবে। মেট্রো রেলের ভাড়ায় ভ্যাট বসানোর বিষয়টি সরকার জানে না বলেও এই সময় জানান তিনি। হঠাৎ করে কারা মেট্রো রেলের ভাড়া ভ্যাট ১৫% বাড়বে জুলাই থেকে, এ ধরনের ঘোষণা দিল, এ সম্পর্কে আমরা কিছু জানি। এটা আমরা মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আলাপ করব। ওবায়দুল কাদের দাবি করেন, আন্দোলনে ব্যর্থ হয়ে দীর্ঘশ্বাস ফেলা ছাড়া বিএনপির কোনো উপায় নেই। দীর্ঘশ্বাস ফেলা ছাড়া আর কোনো গত্যন্তর নেই। বিপুল দেবরাই, আরটিভি, ঢাকা। বাংলাদেশকে স্বাধীন এবং সার্বভৌম রাষ্ট্র মনে হয় না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, পুরোপুরিভাবে একটি আধিপত্যবাদী সরকার দেশের উপর চেপে বসে আছে। জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের একাংশ আয়োজিত ইফতার মাহফিলে এমন মন্তব্য করেন মির্জা ফখরুল। শুধু বিরোধী দল এবং পেশাজীবীরাই নয়, পুরো জাতি আজ এক ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি এসে দাঁড়িয়েছে বলেও মন্তব্য তার।
ফ্যাসিবাদ যখন তার সর্বশক্তি নিয়ে আক্রমণ করে তখন কেউই রেহাই পায় না। এটা মনে হয় না যে এটা একটা স্বাধীন রাষ্ট্র, আমাদের কাছে মনে হয় যে একটা পুরোপুরিভাবে একটা আধিপত্যবাদ এবং একটা ভয়াবহ নির্মম ফ্যাসিবাদ আমাদের পরিচয়। সরকারি ছুটি শুরু না হলেও ঘরমুখো মানুষের চাপ দেখা গেছে সদরঘাট লঞ্চ টার্মিনালে। বিকেলে টার্মিনাল পরিদর্শন করেছেন নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। তবে ঈদযাত্রার তৃতীয় দিনে বাস টার্মিনালে ছিল না যাত্রীর তেমন কোনো ভিড়। সকাল থেকে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে নির্ধারিত সময়ে ছেড়ে গেছে বিভিন্ন গন্তব্যের ট্রেন। আগামী 8 তারিখ যাত্রীর চাপ শুরু হবে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা। বিস্তারিত জানাচ্ছেন সুমন তানভীর তার প্রতিবেদনে। সদরঘাট লঞ্চ টার্মিনাল পদ্মা সেতুর প্রভাবে মৃত পায় টার্মিনালে এমন মানুষের গমগমই বলে দিচ্ছে দুয়ারে কড়া নাড়ছে ঈদ। সরকারি ছুটি শুরু না হলেও সন্ধ্যার পর থেকে ঘরমুখো মানুষের ভিড় বাড়ে টার্মিনালে। দ্রুত সময়ে পদ্মা সেতু হয়ে বাড়ি যাওয়া গেলেও অনেককেই পাওয়া গেল পরিবার নিয়ে এখনো লঞ্চেই যাত্রা করতে স্বাচ্ছন্দ্য। তারা না ঈদের আনন্দ তো কাজ করবে, বাড়িতে যাইতেছে পরিবারের সাথে ঈদ কাটাবো, এটা তো আনন্দের বিষয়। বাচ্চাদের স্কুল মুক্ত প্রাইভেট বন্ধ, এই কারণে তাড়াতাড়ি যাই। ঈদের ছুটিতে বাচ্চারা একটু ঘুরলো, দেখলো সবকিছু। বোর্ড অনুযায়ী লঞ্চ বেশি, তারপরে ব্রিজে অনেকটাই এফেক্ট করছে আমাদের এই লাইনে, সমস্ত লাইনে। তারপরও ঈদ উপলক্ষে মোটামুটি একটা আশা করা যায় যে যাত্রী হবে। বিকালে সদরঘাটের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে এসে এসব যাত্রীদের সঙ্গে কথাও বলেন নৌ প্রতিমন্ত্রী। এই সময় ঘূর্ণিঝড় হয়, আবহাওয়া হঠাৎ করে বিরূপ হয়ে যায়, আমরা এগুলো করছি এবং সার্বক্ষণিক এগুলো আমরা যাত্রী সাধারণকে জানান দিচ্ছি এবং লঞ্চ মালিকদেরকে এগুলো অনুসরণ করার জন্য বলছি যে আমাদের এই এই সংকেতগুলো, এই নির্দেশনাগুলো মানতে হবে, না হলে তার বিরুদ্ধে ব্যবস্থা হবে। তবে বাস টার্মিনালগুলোতে এখনো শুরু হয়নি ঈদের ব্যস্ততা, নেই কোনো টিকিট সংকটও। একই রকম চিত্র ছিল কমলাপুর রেলওয়ে স্টেশনেও। সিকিউরিটি সিস্টেমটা ভালো আগে চাইতে, ট্রেনের টিকিট পেলে তো যাত্রাটা খুবই কমফোর্টেবল হয়, টিকিট কাটাতে কোনো ঝামেলা হয় না, আমরা অনলাইনে টিকিট কাটি। আমি আমার দাদু বাড়ি যাচ্ছি। তবে আগামী 8 তারিখ থেকে রাস্তায় যাত্রীচাপ সর্বোচ্চ হবে বলে মনে করছেন পরিবহন সংশ্লিষ্টরা। চুন তানভীর, আরটিভি, ঢাকা। ঈদুল ফিতরকে সামনে রেখে উত্তপ্ত হয়ে উঠেছে মশলা এবং মুরগির বাজার। কয়েকদিনের ব্যবধানে 30-40 টাকা বেড়ে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 240-250 টাকা, আর সোনালিকা মুরগি 340-345 টাকায়। দাম বাড়েনি সেমায়ের, তবে কেজিতে 800 টাকা বেড়ে এলাচ বিক্রি হচ্ছে 2600 টাকায়। 2000 টাকা ছাড়িয়েছে ইলিশের দামও। বিস্তারিত সেলিম মালিকের রিপোর্ট। ঈদ আনন্দে বাড়তি মাত্রা যোগ করে মিষ্টি মন্ডা ও বাহারি সব সুস্বাদু খাবার, তবে এর জন্য এবারের ঈদে গুনতে হবে বাড়তি খরচ। বাজারে হুহু করে বেড়ে 2500 টাকা ছাড়িয়েছে এলাচের দাম। ভোক্তাদের দীর্ঘশ্বাস বাড়াচ্ছে লবঙ্গ জিরা। 1800-1900 টাকা এলাচ ছিল, 2600 টাকা লবঙ্গটা ছিল, আপনার 1200-1300, এখন 1500 টাকা। গোলমরিচটা ছিল 600, এখন 800 টাকা। যে কাঠবাদামটা ছিল 650-700, এখন 1100। যে কাজু বাদাম ছিল 1200, এখন 1400 টাকা। তবে গত বছরের দামে বিক্রি হচ্ছে প্রায় সব ধরনের সেমাই, যদিও বাড়তে দুধের দাম। বনফুল স্পেশাল আছে, এগুলো 500 গ্রাম 160 টাকা, বনফুল 200 গ্রাম নর্মাল যেটা মনে করেন 45 টাকা, আর কুলসুন যেটা আমরা লম্বা সেমাইটা বলে সেটা 40 টাকা। খোলা সেমাই যেগুলো কালারিং সেগুলো একটু দাম বেশি, 200-220 টাকা, 40 টাকা। কেজি প্রতি 785 টাকা ছিল, এখন মনে করেন আপনার 795-800 টাকা বিক্রি দানু। ঈদে মাংস দিয়ে আপ্যায়নে বেশি ভুক্ত হবে নিম্ন ও মধ্যবিত্তের। প্রায় 2500 টাকায় বিক্রি হচ্ছে কেজি প্রতি ব্রয়লার মুরগি। সোনালিকা মুরগির দামও আকাশ ছোঁয়া। গত সপ্তাহে আমরা ব্রয়লার বিক্রি করছি 200-210 টাকা, আর এই সপ্তাহে যায় ব্রয়লার বেচতেছি 240-250 টাকা কেজি। সোনালি গত সপ্তাহে বেচছি 300 টাকা কেজি, এই সপ্তাহে 345 টাকা কেজি, 40 টাকা কেজি। দেশি মাছের দাম বেড়েছে কিছুটা, আর 500 টাকা বেড়েছে ইলিশে। 1800 টাকা কেজি, 400 গ্রাম 1000 টাকা কেজি, মাছ কম নিয়ে দাম একটু জন্য বেশি, বৈশাখ বলতে কোনো কিছু নাই। ভোক্তাদের কিছুটা স্বস্তি দিবে সবজির বাজার, কমেছে পেঁয়াজের দামও। সব মালের দামই কম, কিন্তু কাস্টমার নাই, মানুষ সব গ্রামের দিকে যাইতেছে। গা বেগুন ওই যে আমরা ওইগুলো 30 টাকা কেজি বেশি, 120 টাকা ছিল, 30 টাকা তাও নেয় না মানুষে। বাজার ভেদে 750-780 টাকায় বিক্রি হচ্ছে গরুর মাংস, আর খাসি মাংস 1100। সেলিম মালিক, আরটিভি, ঢাকা।
ঈদ উপলক্ষে রাজধানীতে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে ভেজাল সেমাই। আরটিভির অনুসন্ধানে দেখা যায় প্রায় সব কারখানার বাইরে থেকে তালা লাগিয়ে অনেকটা গোপনে চলছে এই কাজ। অবৈধ আর ভেজাল বলেই এমন গোপনীয়তা বলছেন স্থানীয়রা। বিষয়টি খতিয়ে দেখবেন বলে জানান জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক নাজমুল হোসেন সাইমনের ক্যামেরায় প্রথম পর্ব জানাচ্ছেন ইয়ার বাদল। কামরাঙ্গি চরের খালপার আশরাবাদ সড়কের মিতালী সেমাই কারখানা, বাইরে ও ভেতরে তালা লাগানো। দুই ঘন্টা উৎপেতে থেকে কায়দা করে ভেতরে ঢুকেই দেখা যায় সেমাই তৈরির ভয়াবহ পরিবেশ। বাঁশের লাঠিতে করে মাটির সাথে লাগিয়ে রেখেই শুকাতে দেয়া হয়েছে সেমাই, আর ঝুলন্ত সেই সেমাইয়ে ঝুলছে মাছিও। মোহাম্মদ আলী ফুড প্রোডাক্টস কারখানায় নোংরা পরিবেশে এভাবেই তৈরি হচ্ছে সেমাই। ট্রেতে থরে থরে সাজিয়ে বিক্রির জন্য প্রস্তুত করা হয়েছে। আছে মাছির চরম উৎপাত। বাইরেও আঙিনায় তৈরি করা হয়েছে হিট চেম্বার। দরজা খুলে দেখা যায় সেই হিট চেম্বারের মধ্যেও চলছে সেমাই শুকানোর কাজ। কারখানার মালিককে না পাওয়া গেলেও দেখা মেলে কয়েকজন কর্মীর। তারা জানায় বেশিরভাগ ক্ষেত্রেই দিনে সেমাই তৈরি করা হয় না। কারখানা থেকে বেরিয়ে দেখা যায় এসব সেমাই ভ্যানে করে চলে যাচ্ছে রাজধানী সহ বিভিন্ন বাজারে। অন্যদিকে রাজধানীর যাত্রাবাড়ির পশ্চিম মোহাম্মদবাগেও দেখা যায় হেনোলাক্স সহ বহু সেমাই কারখানা এবং যথারীতি বাইরে তালা লাগানো। ভেতরে যেতে চাইলে বাধা দেন নিরাপত্তা কর্মী। বাইরে থেকে নক করলেও সাংবাদিক এসেছে বুঝতে পেরে সতর্ক হয়ে যায় কারখানার কারিগররা। আর মালিকদের অনেক চেষ্টা করেও কোনো সাড়া মেলেনি। উনি নিজে তালা লাগিয়ে যায়, উনি আসে তালা মানে খোলে। ভিতরে কি কি হচ্ছে? ভিতরে শুধু খালি সেমাই, লম্বা সেমাই হচ্ছে। গেলে শ্রমিকদের এমন আচরণ সন্দেহের চোখে দেখছেন স্থানীয়রা। লাচ্চা সেমাই মহাপরিচালকের নজরে আনলে খতিয়ে দেখবেন বলে জানান। অনৈতিক কাজ করছে এবং সেটার জন্য আমি মনে করি যে তাদের এই বোধোদয় হওয়া উচিত, এবং আমরা যদি এটির কোনো সন্ধান পাই তার বিরুদ্ধে যে আইনগত ব্যবস্থা সেটি আমরা কঠোর ব্যবস্থা আমরা গ্রহণ করব। এ আর বাদল, আরটিভি, ঢাকা। রমজানের শেষ শুক্রবার, মুসলিম উম্মার জুমাতুল বিদা। পবিত্র রমজান মাসকে এক বছরের জন্য বিদায়ের ইঙ্গিত জুমাতুল বিদা। তাৎপর্যপূর্ণ এই দিনটিতে মসজিদে মসজিদে জুমার খুতবায় রমজান মাসের ফজিলত এবং ইবাদতের ব্যাখ্যা করেন ইমামরা। বলছেন জুমাতুল বিদার ফজিলতের কথা, আর ধর্মপ্রাণ মুসল্লিরা সকল পাপ থেকে পানাহ চান। আশিকুল আলম বিস্তারিত জানাবেন। বিদায় নিচ্ছে রহমত, মাগফিরাত ও নাজাতের মাস রমজান। তার পরিপূর্ণ ইঙ্গিত দিল জুমাতুল বিদা। সপ্তাহের অন্য দিনের চেয়ে শুক্রবারের মর্যাদা যেমন বেশি, রমজান মাসের শুক্রবারগুলোর মধ্যে জুমাতুল বিদার মর্যাদা আরও বেশি। জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে বয়ানে জুমাতুল বিদার তাৎপর্য তুলে ধরার পাশাপাশি যাকাত ফিত্রা আদায় ও রমজানের গুরুত্ব তুলে ধরেন খতিব। এই সব কিছু মিলিয়ে যদি মনে করেন 52.5 তোলা রূপার পরিমাণ আপনার বিক্রি করলে, এই এই লট বিক্রি করলে যদি ওই পরিমাণ মাল হয়, তাহলে তার উপরে সাদাকাতুল ফিতর ওয়াজিব হয়ে যাবে। সবচাইতে উত্তম হলো ঈদের আগ পর্যন্ত, ঈদের সালাতের আদায় করার আগ পর্যন্ত আপনাকে ওই সময়টুকু আপনি আদায় করে দিবেন। সারা দেশে মসজিদে মসজিদে ধর্মপ্রাণ মুসল্লিরা আদায় করেন জুমার নামাজ। নানা ইবাদত বন্দিগীতে আল্লাহর কাছে ক্ষমা চান তারা, দোয়া করেন সারা বিশ্বের নির্যাতিত মুসলমানদের জন্য। জুমাতুল বিদা আল্লাহর কাছে আমাদের একটা প্রার্থনা, সকল মুসলিম উম্মত জাতির শান্তি বর্ষিত হোক, মুসলমানরা যেন সুন্দরভাবে সুন্দরভাবে সৌহার্দ্যভাবে যেন আমরা আমাদের দিনগুলি সামনে অতিবাহিত করতে পারি। এই রমজানের উসিলায় যাদেরকে মাফ করবে আমাদেরকে যেন এর সাথে মাফ করে দেয়। আর মহান আল্লাহর নৈকট্য অর্জন ও নিজের আত্মার আকুতি তার দরবারে পেশ করাই ছিল মুসল্লিদের পরম আগ্রহের বিষয়। তাই ফরিয়াদ করেন আগামী জুমাতুল বিদা পর্যন্ত বেঁচে থাকার।
আশিকুল আলম, আরটিভি, ঢাকা। কামিজ, প্যান্ট, ওড়না, থ্রি পিসে যে এত এত নকশা আছে, পোশাকের দোকানগুলো না ঘুরলে বিশ্বাস করাই কঠিন হতো। ক্রেতাদের চাহিদার কথা ভেবে বিভিন্ন রকমের পণ্য নিয়ে হাজির হয়েছেন বিক্রেতারা। নারী, পুরুষ এবং শিশুসহ সব বয়সের পোশাকে সেজে উঠেছে দোকানগুলো। সবাই কিনে নিচ্ছেন ইচ্ছে মতো পোশাক। বিস্তারিত তানজিনা তাসনিমের রিপোর্টে দেখব। আমরা ঈদকে বেস করে তিন ধরনের প্রোডাকশন করি, কিডস ওয়ার, মেনস ওয়ার অ্যান্ড ওমেন্স ওয়ার। বিকাশে আমরা প্রত্যেকটা কাস্টমারকে 10% করে সর্বোচ্চ 100 টাকা করে ক্যাশব্যাক করতেছি। এটা একটা কাস্টমার একদিনে সর্বোচ্চ 2 বার এবং অফার চলাকালীন সময় সর্বোচ্চ 5 বার ব্যবহার করতে পারবে। নতুন জামার ভাজে ভাজে লুকিয়ে থাকে ঈদের আনন্দ। নতুন জামার গন্ধ স্মরণ করিয়ে দেয় ঈদ এসে গেছে। বয়স বাড়ার সাথে সাথে ঈদের আনন্দ কমে গেলেও জামার প্রতি আগ্রহ কমেনি এক বিন্দু। তানজিনা তাসনিম, আরটিভি, ঢাকা। বাংলাদেশে ভারতীয় পণ্য বর্জনের ডাক দুই দেশের সম্পর্কের গভীরতা নষ্ট করতে পারবে না বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। বৃহস্পতিবার নয়াদিল্লিতে এক প্রেস ব্রিফিংয়ে তিনি জানিয়েছেন, বাংলাদেশের সঙ্গে ভারতের প্রাণবন্ত সম্পর্ক আগামীতেও অব্যাহত থাকবে। দেশটির সংবাদ মাধ্যম ANI এসব তথ্য জানিয়েছে। রমজান মাসে বাংলাদেশে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং ভারত থেকে পণ্য আমদানিকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারতীয় পণ্য বর্জনের ডাক উঠেছে। তারই প্রেক্ষিতে প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানিয়েছেন তিনি। শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে বাংলাদেশের ব্যর্থতায় হতাশ বিসিবির প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। সিরিজটি বাংলাদেশ দলের জন্য বড় শিক্ষা বলে মনে করেন তিনি। সকালে মিরপুরে এসব কথা বলেন লিপু। টেস্টে ভালো করতে জাতীয় দলের সব ক্রিকেটারের ঘরোয়া লীগ খেলার পরামর্শ প্রধান নির্বাচকের। আসন্ন জিম্বাবুয়ে সিরিজ এবং বিশ্বকাপ সামনে রেখে খেলোয়াড়দের নিয়ে ফিটনেস ক্যাম্প করার পরিকল্পনা রয়েছে বিসিবির। ওয়ার্ল্ড কাপের আগে আমাদের একটা মাত্রই এই হোমে আমরা খেলছি টি-20 জিম্বাবুয়ের সঙ্গে। তার আগে হয়তো খেলোয়াড়দের একটা ফিটনেস অ্যাসেসমেন্টের ব্যবস্থা করবেন হেড কোচ, তার দিক নির্দেশনা আছে, সেটা হয়তো থার্ড উইকে কোনো একটা সময় হয়তো সেটা হবে। রাতের সংবাদ এ পর্যন্তই। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নাম্বারে ডায়াল করুন। মধ্যরাতের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।